Hello everyone, Dr. Haque again. আজকে আমার সামনে আমার এক দাদা রঘুনাথ সাহা আমার সাথে কনসাল্ট করছে ওনার ওয়াইফ নিয়ে ওনার পাশে বসে আছেন। তো আমি এই কেসটা নিয়ে এসেছি আপনাদের জন্য, একটু ইউনিক। মানে আমার অনেক ভিডিও দেখেছেন, তারা এক মাসে এক সপ্তাহে তাদের যে হরমোনসগুলো সমাধান হয়েছে না, হয় চার দিনে তিন দিনে, অনেকে আপনার ভিডিও দেখেছেন। কিন্তু রঘুনাথ সাহাজ ওনার যে ওয়াইফ, একটু ব্যতিক্রম, আজকে এক বছর পরে সুস্থ হয়েছে। তো যেহেতু আমি দেশে থাকি না, আমি এসছি, দেখিয়েছে আবার এক বছর উনি আমাকে ভার্চুয়ালি কনসাল্ট করেছে। তো এক বছর দিয়ে ইমপ্রুভমেন্টের আপনাকে দেখাবো। এখন দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা যাতে উৎসাহ পান যে আপনাদের হরমোন ইস্যু হবেই, মানে আপনাদের হরমোন সাপ্রেস করতে হবে, হরমোন ইস্যু মানে আপনাদের ইস্ট্রোজেন করতে হবে, বা এটা না। আপনাদের জন্য হবে এটা একটা এক্সাম্পল হতে পারে। দাদা একটু বলেন তো, উনার কি কি সমস্যা ছিল আগে? উনার ইউটারাসে ফাইব্রয়েড ছিল এবং পিরিয়ডের সময় প্রচন্ড ব্লিডিং হতো, এবং এই ব্লিডিংকে বন্ধ করার জন্য ট্রাক্সিল ওষুধ খেতে হতো প্রায় 9টি, এবং ব্যথা বন্ধ হওয়ার জন্য প্রতিদিন প্রায় তিন থেকে চার দিন খেতে হতো। বর্তমানে 1 থেকে 2টি ট্যাবলেট খেলেই ব্যথাটা নিয়ন্ত্রণে থাকে, এবং ব্লিডিংও বন্ধ হওয়ার জন্য ট্রাক্সিল 1টি বা 2টি নিতে হয়। আর ওনার যে ফাইব্রয়েডের সাইজটা প্রায় অর্ধেক হয়ে গেছে, আগে ছিল 104x90, এখন চলে আসছে 60x55, তাহলে প্রায় অর্ধেক অর্ধেক চলে আসছে ফাইব্রয়েড সাইজটা। এটা থেকে এই বাড়ি থেকে এখন এই যে এই সাইজ চলে আসছে না? আবার ওভারির যে সাইজটা অনেক বড় ছিল, আগে ভলিউম ছিল 38, এখন হয়েছে 12। তাহলে ওভারের সাইজটা ছিল 1/3 হয়ে গেছে, 1/3 হয়ে গেছে। হ্যাঁ, যেটা সেলেব্রে তো ছোট হয়ে গেছে, তো হুইচ ইজ গুড। অথবা আমরা আশা করছি যে পেনটা যদি কমে গেছে, সাইজটা ছোট হয়ে গেছে, সিস্টও ছোট হয়ে আসছে। ওখানে হট ফ্ল্যাশ ছিল আগে? হ্যাঁ, আগে প্রতি সময়টাই হট ফ্ল্যাশ হতো, এখন হট ফ্ল্যাশটা হচ্ছে না, এটা একটা ভালো দিক। আরেকটা হচ্ছে ওনার, আমরা যখন ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে গিয়েছিলাম, হরমোনাল ইঞ্জেকশন দেওয়ার কারণে ওনার পায়ে যে ডিবিটি হয়েছিল, ডিপ ভেইন থ্রম্বোসিস, আগে উনি হাঁটতেও পারতো না, এখন প্রতিদিন সকালে প্রায় 3-4 কিলোমিটার হাঁটতে পারে। গুড লাক দিদি, থ্যাংক ইউ, আই এম সো হ্যাপি। এটা কিন্তু আমাকে বলেন না, খুশি হলাম শুনে, হাঁটতে পারছেন। হ্যাঁ, তো দিদি আমার পাশে আছে। গত সপ্তাহে উনি পাহাড়ে উঠেছে, সেই চন্দ্রনাথ পাহাড়ে উঠেছে। এসি এই থ্রম্বোসিস গুলো কমপ্লিটলি চলে যাবে, চলে গেছে প্রায়, আরো ফুললি স্কার টিস্যু সহ ক্লিন হয়ে যাবে যদি আমাদের ওজন থেরাপিটা অ্যাড করেন, সাথে আপনি লিভারটাকে রিবুট করেন। তাহলে যেটা বলতে, লিভারটাকে রিবুট করলে তখন ইজিলি শরীর তার টক্সিন দিয়ে বের করে দেবে, আবার লিভারটা কিন্তু তার সুগার মেটাবলিজম বাড়বে। আর এদিকে যদি লিভারটাকে রিবুট করার কারণে গাট যে মেটাবলিক যে জিআই ট্র্যাক্ট, এটা আবার রিস্টোর হবে, এতে করে সুগার মেটাবলিজমটা বাড়বে। যখন সুগার মেটাবলিজমটা ভালো হবে তখন তো সিস্টটা আরও দ্রুত কমে আসবে। তো আমরা এই পর্যায়ে এসে বলি যে যখন এই ধরনের সিরিয়াস কেস হয়, আমরা আমাদের আমেরিকান এফডি অ্যাপ্রুভড যে থেরাপিগুলো বাংলাদেশে নিয়ে আসছি, এগুলো আপনাদের জন্য একটা বড় ফুল কমপ্লিটলি কিউরের জন্য কাজে লাগতে পারে। আপনাদেরকে সার্জারি করা, হিস্টেরেক্টমি করা, এগুলোর দিকে আপনি যেতে হবে ইনশাআল্লাহ। আমি আশা করি যে স্যারের পরামর্শে সামনের দিকগুলো চললে আমরা হয়তো ভালো একটা রেজাল্ট পাবো। এতদিন বলি, আমরা শুধুমাত্র আমরা কি করছি, শুধুমাত্র থেরাপি না, আমরা যেটা করছি যে হরমোন সাপোর্ট যে থেরাপিগুলো, মেয়েদের রিপ্রোডাক্টিভ অর্গান সাপোর্ট যে মেডিসিনগুলো ন্যাচারাল, এগুলো ন্যাচারাল বাট এগুলো স্টার্টে হার্বাল, একটা হার্বাল মোস্টলি হচ্ছে যে গ্ল্যান্ডুলার মেডিসিন, এইগুলো আমাদের দেওয়া হয় আমেরিকাতে, আমরা ইন্টিগ্রেটিভ হেলথে আমরা এটা ইউজ করি। তো আমরা আমি গ্ল্যাড যেগুলো বাংলাদেশে এখন আমরা অল্প অল্প করে আনার চেষ্টা করছি, মানুষকে হেল্প করার চেষ্টা করছি। তো প্লাস সুন্দর লাইফ স্টাইল, প্লাস হরমোন তৈরি হওয়ার যে প্রিকারসরগুলো আমরা অ্যাড করি লাইফস্টাইলের মধ্যে, আমরা ক্লিন বাড়ি, এটা আমি সবসময় বলি, যেসব মেয়েরা এটাকে বলা হয় অ্যাস্ট্রোজেন ডোমিন বলে আর কি, মোস্টলি যাদের এই যে অ্যাস্ট্রোজেন ডোমিন যাদের হয়, এদের মোস্টলি হচ্ছে ভেরি ক্লিন, আপনার পার্সোনাল কেয়ার, হ্যাঁ, ডিওডোরেন্ট, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, যত কিছু আছে, দ্যাট হ্যাজ টু বি ন্যাচারাল, ই ক্যানট টাচ এনি সিনথেটিক প্রোডাক্ট। আপনি যেটা খেতে পারবেন না, সেটা টাচও করতে পারবেন না, এই লেভেলে কেয়ারফুল থাকতে হবে,
আদারওয়াইজ হরমোনটা আবার আমাদের সিস্টেম যেটা আমাদের এন্ডোক্রাইন সিস্টেমটা আবার ডিসফাংশন হবে যদি আপনি যদি আবার কোনো সিন্থেটিক কেমিক্যাল ইউজ করেন। সো সিন্থেটিক কেমিক্যালটা ভেরি পাওয়ারফুল, মেক শিওর যে এটা এটা আপনারা ফুললি ন্যাচারাল পার্সোনাল কেয়ার ইউজ করেন। এখন ডিওডোরেন্ট, শ্যাম্পু, সাবান এগুলো পাওয়া যায়, এগুলো ন্যাচারালটা পাওয়া যায়, এগুলো ইউজ করলে পাশাপাশি হেলথি লাইফ, কার্বোহাইড্রেটকে হাই কার্বটাকে কমিয়ে রাখা, তারপরে সাপ্লিমেন্ট থেরাপি, ওভারঅল সাপোর্ট, অ্যান্ড দেন ইমোশনাল হিলিং যেটা, হ্যাঁ, হ্যাপি থাকা, হ্যাপি চিন্তা করা, পজিটিভ এনকারেজমেন্ট, মানুষকে ক্ষমা করা, মানুষকে উপকার করা, তাহলে পজিটিভিটি, ইমোশনাল হিলিং, ভালো মানুষ, ভালো ফ্রেন্ড থাকা, এই আপনাদের স্পাইস, আপনারা একজনকে খুব সাপোর্ট দিবেন, একজন ভুল করবে আরেকজনের প্রতি কাইন্ড থাকবেন, এই যে জিনিসটা। আমি জানি ইউ গাইজ আর ভেরি কাইন্ড, আই এম নট সেইং দ্যাট ইউ আর নট, বাট ইটস ভেরি পাওয়ারফুল, ইউ নো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আশা করব যে সাবের পরামর্শ এবং সুন্দর লাইফস্টাইল সবাই ফলো করবে, তার ভিতর দিয়ে আমাদের রোগ মুক্তি হবে এবং বাংলাদেশের মানুষ যে একটা প্যানিকে আছে সেই প্যানিক থেকে উঠে আসবে। থ্যাংক ইউ। Yeah.